লো পালের রাজা আপনারা বলতে পারেন আর আর কিছুটাকে জুম করো তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো আছেন তো আজকে আমরা এই যে এই বান্দর মাতা আরকি এই হাতি দেখতে আসলে আরকি তো আমার সঙ্গে যে মনির রয়েছে তো দর্শক এই ভিডিওটা আরকি লম্বা হলেও পুরো ভিডিওটা দেখবেন কারণ এই খুবই সুন্দর করে এই আগে আরকি আপনারা আরকি হয়তো এইভাবে আরকি আমাদের জায়গা আরকি হাতি দেখতে পারেন নাই তো জलेश्वर জেনার আরকি রাইস রয়েছেন তো সবার কাছে আরকি অনুরোধ ভিডিওটা পুরোটা দেখবেন আর আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের পেজ দুটাই পিচ রয়েছে জলেশ্বর যুব সমাজ আর আমার হারুন তো প্লিজ লাইক করবেন ফলো করবেন কারণ এর থেকে আমরা বেশি কিছু চাই না তো দর্শক চলুন আমরা হাতি দেখতে তো এই যে যে এখানে আর কি দেখতে পাচ্ছেন আপনি এই এদিক দিয়ে হাতি নেমে গেছে এই যে ফুটপ্রিন্ট হাতির এই যে এখানে হাতির এই যে হাতির যে আপনার আর কি এই যে পায়ের চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এখানে এই যে পায়ের চিহ্নগুলো রয়েছে আর কি মোটামুটি তো এই পাশ থেকে আর কি এসেছিল আর বর্তমান হাতি আর কি রয়েছে যে এই পাশে তো এই জঙ্গলের এখানে তো আমরা আর কি চেষ্টা করব আর কি আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে দেখানোর কত বড় এটা আর দর্শকের যে এখানে আর কি এই হাতি আর কি রাইতে এখানে বেরোয়ছিল তো যে লোকে আর কি এখানে যে আগুন জ্বালিয়েছিল তো এই যে দেখতে পাচ্ছেন তো যাই হোক এই এলাকাতে আর কি আছে তো ওই পাশে রয়েছে আমরা ওখানে গিয়ে আর কি দেখানোর চেষ্টা করছি কি সুন্দর লাগছে না পাহাড়ের বাড়ি গোনা মাটি দেওয়া মাটি কত সুন্দর একদম পুরো পরিষ্কার তো দর্শক এই যে হাতি রয়েছে ওই পাশে তো ওই পাশে যাচ্ছি আমরা এই কারণ এখানে রাতে আর কি ওই পাশে দেখালাম যে আপনাদের তো ওখানে ছিল আর বর্তমান রয়েছে ওই পাশে ওই যে কিছু লোক আর কি দেখা যাচ্ছে হয়তো ওখানেই রয়েছে তো আস্তে আস্তে আমরা যাই আর দর্শকের যে হাতি আর কি সম্মুখে যে জঙ্গল দেখতে পাচ্ছেন তো ওখানে আর কি হাতি রয়েছে তো আমরা আর কি আপনাদের এই কাজ থেকে দেখাবো ফাঁকে না কারণ চিল্লানি হিন্তি এখন আগে তাই না বেশি ফাঁকেও তো নাই হ্যাঁ রাস্তা আছে খালি কোন

মানে মজা লাগছে আর কি মোটামুটি আর কি যে পুরো কি এলাকাটা যে দেখছেন তো ওই যে তো এই এলাকাটা জুড়ে কিন্তু আর কি সম্পূর্ণ এলাকায় আর এইখানে হাতি কুতু ডেয়েছে এখন তোমরা 70 তো দর্শক এখানে আর কি মোটামুটি 70 ডারকে হাতি তো আমরা এই দুইটা দেখছি এখানে তো দর্শক এই যে এই পাশে দেখতে পারছেন আর কি এই আর কি পুরো আর কি ঝুন হাতি তো এখানে আর কি আস্তে আস্তে সবগুলো আর কি নামছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে আর কি অনেকগুলো রয়েছে তো জঙ্গল থেকে এই আস্তে আস্তে আর কি সবগুলো আর কি নিচের দিকে নামলো তো দর্শক এই আপনারা আর কি অনেকে দেখেন না আর কি এতটা আর কি সুবিধা আপনাদেরকে করে দিচ্ছি তো আপনাদের কাছে আর কি কিছু চাই না ওই প্লিজ এই আমাদের আমাদের আর কি ফলো করবেন এটাই কামনা আর কিছু চাই না আপনাদের আর দেখতে দেখতেই পারছেন তো কত কাছ থেকে আমরা আর কি হাতি তুলছি তো এত আর কি সৌভাগ্য হয়তো আপনাদের হয় হয়নি যে আমরা যেভাবে আর কি দিচ্ছি আমাদের লোকাল এলাকার এটা তো বান্দর মাতা এটা তো দেখতেই পারছেন কত সুন্দর করে আমরা দেখাচ্ছি তো দর্শক দেখতে থাকুন কি করে হাতি এখানে আর দর্শক দেখতেই পারছেন এই যে এই বক তো এগুলো আর কি হাতির কাছ দিয়ে রয়েছে তো একসঙ্গেই রয়েছে কারণ পশু তো দর্শক যে এখানে দেখতে পাচ্ছেন যতগুলো আর কি হাতি রয়েছে তো আস্তে আস্তে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো আস্তে আস্তে কিন্তু সবগুলো আর কি নিচের দিকে নামছে তো দেখতে থাকুন আর কি

না বাঘ মানে তো সাহস হবে আর কি মোটামুটি তো দেখুন আস্তে আস্তে কিন্তু আর কি অনেকগুলো আর কি এখানে এসে গেল তো কয়টা রয়েছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টোটাল তো আরও ভিতরে রয়েছে আরকি তো এই আর একটা দেখতে পাচ্ছেন যে ওই পাশে ওই ওই টিলাতে উঠছে পাহাড়ের তো মোটামুটি আর কি পরিবেশটা খুবই শান্ত আরকি কি সেরকম আর এই ভয়ের বিষয় নেই তো কাছে যাওয়া যাবে না কারণ ওদের বাসা এটা এখানে এসে এই যদি ডিস্টার্ব দেওয়া হয় তাহলে সবারই মানে ওদের রাগ উঠবে কারণ আপনার বাসাতে আপনাকে কেউ যদি গিয়ে আর কি ডিস্টার্ব দেয় আপনারও রাগ উঠবে তো সেম সিচুয়েশন এখানেই তো আমরা দেখুন এখানে কাছ থেকে দেখছি এই তাদেরকে কোনো ক্ষতি করছি না তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে কোনো আর কি ভয় নেই এখানে তো খুব সুন্দর পরিবেশ এখানকার তো লোকে যদি কিছু না বলে তো সেটা

হয়তো এই আমাদের ভাগ্যটাই ভালো যে এত সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি করছে হাতিগুলা তো দেখতে থাকুন মোটামুটি ভিডিওটা নিয়ে কিন্তু দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখবেন কারণ এত সুন্দর ফুটেজ হয়তো আপনাদের কেউ আর কি দেয় পর্যন্ত যে আমাদের এখানকার লোকালের যে এত সুন্দর এই ফুটেজ আপনাদেরকে আরকি দেখাচ্ছি তো আর কি বলবো দর্শক আপনারা দেখতেই থাকুন মোটামুটি আমরা মানে ভিডিওটা লম্বা হলে দেখুন কারণ এই এখানে দেখতে পাচ্ছেন যে দৃশ্যটা কতগুলো যে ভাই কতগুলো বক গুলো যে দেখতে পাচ্ছো সাদা সাদা তো হাতির মাঝে কিন্তু সেটা ভাল লাগছে কারণ এক সঙ্গে দেখতে পাচ্ছো যে হাতি আর বক এক সঙ্গে কিন্তু এখানে খেলা করছে আপনার আমরা আরকি দেখতে পাচ্ছি তো ওই পাশ থেকে আরেকটা একটা আসছে ওই যে তো মোটামুটি এখানে যতগুলো আরকি রয়েছে ওই দেখো এখানে ধাক্কা ধাক্কি করছে মানে এদের এটা বাসা খুব ফুর্তি তো এদের আরকি যেটা ফুর্তি তো আপনারা তো দেখতেই পাচ্ছেন তো এখন এই ওই ওই পাশে যাচ্ছে তো আমরা কিন্তু পুরো ভিডিওটা আর কি আপনাদেরকে দেখাচ্ছি কারণ আপনারা আর কি ভিডিও সেরে যাবেন না ভিডিও সেরে গেলে কিন্তু ইন্টারেস্টিং এই বস্তুগুলো দেখতে পারবেন না কারণ আমরা কিন্তু এখানে কষ্ট করে এসেছি আর আপনারা বাড়িতে বসে থেকে দেখছেন তো দর্শক আমাদের আর কি একটাই চাওয়া এই ফলো করবেন তো ওই পাশে যাচ্ছে দেখতে পাচ্ছেন ও দারুন 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 এ দারুন লাগছে না হ্যাঁ এই হুরুটা হুরুটা ছোটটা ও খুব সুন্দর লাগছে আর ওটা ওটা পানি খায় উপর দিকে গেল আর ওইটাও দেখছি আরকি সব তলে ছিল আর কি ওরা উপরে গেল আর কি না এখানে আরকি মোটামুটি কি আমরা প্রথমে ছয়টা দেখলাম তারপরে আর কি এখানে বারোটা টোটাল আমরা দেখতে পারলাম তো আরও আর কি এই পাশে এই পাশে কি জঙ্গলে রয়েছে এখন প্রচণ্ড রোদ তার জন্য আর কি হয়তো সবগুলো আর কি বেরো বাইরে আর কি আসছে না তো এই পাশে এই পাশে রয়েছে তো মোটামুটি এখানকার ওই সুরগুলো সুরগুলো তো দৃশ্যগুলো খুবই সুন্দর আর কি তো দর্শক যাই হোক পাশে চলে গেলো এই যে আর একটা এই পাশে আসছে আর কি খুব সুন্দর লাগে আর কি গুতাগুতি খেলা মানে ছোট খেলে আমরা তো খেলাইছি ও হো হো মানে মজা লাগে না মজা মানে

ডরটা আর কিছুটা কি করে আর এখানে একটা ছোট্ট বাচ্চা রয়েছে এই যে এই পাশে কিছু পাশে হ্যাঁ ওই যে ওই যে হ্যাঁ বাচ্চাটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর

তো মায়ের সঙ্গে বাচ্চাটা রয়েছে তো দর্শক এই মোটামুটি খুবই আরকি ভালো লাগছে এখানে এসে কারণ নিজের চোখে আর কি দেখতে পারছি আমরা এরকম দৃশ্য কি কি ওই যে উপরে ওই উপরে দেখো কিভাবে ওঠে আরকি ওখানে খুবই আরকি পিছলা জায়গা তো উপরে আর কিভাবে ওঠে আর কি দেখো ওই যে কষ্ট করে উঠছে কারণ টিলাটলি জায়গা এখানে। আগে কোনো কষ্ট নাই। এদের কষ্ট নাই, এদের জায়গা এটা। খাবার পাচ্ছে না মানে এখন তো প্রতন্তনে খুবই খাবার। আমরা কিন্তু আগে দেখি না এখানে কারণ যেটা আর কি এদের মিলেমিশে রইছে। খুবই সুন্দর লাগছে এখানকার পরিবেশটা। আর খাবার আর কি না পালে আর এরা আর কি দর্শকের মোডামিটি ধান ক্ষেতের যাই পাশে ও পাশে কারণ অনেকগুলো কারণ 얘দেরও পেট রয়েছে তো এদের বাসা এটা। তো কি জানি এই পাশে ওই পাশে যে আরো ওই যে আরও আর ওই যে এই পাশে যে আরও যা আর একটা এই পাশে না এই পাশে না ওদিকে 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 হ্যাঁ ওই যে ওই যে ওই যে তো এগুলোর সাইজটা আর কি কিছু ছোট আর কি তো যাই হোক আর কি মোটামুটি এখানে খুবই আর কি সুন্দর একটা পরিবেশ সে উড়ছে 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 উঠছে উঠছে দেখুন দেখুন যখন আর কি কীভাবে আর কি উপর দিকে ওঠে কারণ এখানে মাটি কাদামাটি মাটির জন্য আর কি এরকম লাহ ওই যে একটা বাচ্চাও দেখতে পাচ্ছেন তো ছোট বাচ্চাটা ওই পাশ দিয়ে আর কি উঠতে পারলো না তো ওই যে বগের সঙ্গে আরকি কিছুটা খেলা করলো ভালো লাগলো ছোট বাচ্চাটা আর এখানে তো পারছে না সরু বাচ্চা না পারছে না মানে উপরে যে উঠবে ঢিল খাচ্ছে না হ্যাঁ ঢিল খাচ্ছে ঢিল খাচ্ছে মানে এই কিরকম ভাবে সুর দেওয়া ইচ্ছা করছে আস্তে করে উঠিয়ে দিলে তো পারে আমরা তো জিসিবি দেবে এগুলো উঠাই হ্যাঁ তো দর্শক আমাদের আর কি ভালো লাগছে এখানে এই চিল্লায় না চিল্লায় না বহুত কয়টা আছে ভাই গুনুন তো এখানে হারুন ভাই এখানে আর কি কি গুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো ১২ আর এই পাশে এই মোটামুটি অনেকগুলো আর কি এখানে রয়েছে তো গুনতে পারবো না তো সম্মুখে যে কটা আর কি এই আর কি গোনা যাচ্ছে কারণ এই পাশে ছড়িয়ে গেছে কারণ বড় হাতিটা ওই যে ওই পাশে গিয়েছে এখন

এরকম দৃশ্য তো আর কি নিজের চোখে আরকি দেখছি কারণ এই মোবাইলে দেখাটা বেলে আর নিজের চোখে দেখাটা তো ওই যে ওই আর একটা আরেক দিনের ভিডিওতে আরকি যে আমরা এই কি কয়েক সিলার ভিউটা খুব কাটুরি মাথা যে দেখেছিলাম তো তার থেকে কিন্তু এটা কিন্তু অন্যরকম কারণ এখানে খুব সুন্দর লাগছে কারণ এগুলো আরও এই বড় বড়ো আর এগুলো আর কি অরিজিনালি যে হাতি ও কোনো বালা হাতি না কারণ এদের বাসাই এটা হুম আর এরা কিন্তু আর কি এই আক্রমণ করতে পারে কারণ এদের বাসায় এসে যদি কেউ হামলা দেয় তাহলে কিন্তু এরা আক্রমণ করতে পারে তো দর্শক মোটামুটি আজকে এই অনেক সুন্দর লাগলো আর কি আমাদের এখানে এসে তো উপর দিকে ঠেকনোটাচ্ছে ওই যে দেখুন হ্যাঁ তো অনেকটা সুন্দর আর কি তো দর্শক এই মোটামুটি আমরা আর কি ভিডিওটা এখানে আর কি সমাপ্ত করবো কারণ অনেক সুন্দর করে আপনাদেরকে দেখালাম তো আশা করি আপনারা সকালে আর কি ভালো থাকবেন আর আরও আপনাদের এর থেকে ভালো ভালো কিছু আর কি দেখানোর চেষ্টা করব এই পাশে তো দর্শকে আর কি বলে দেই তো একটাই অনুরোধ আপনাদের যে আমাদের এই যে ব্লগার হারুন আর জলেশ্বর যুব সমাজ এই দুইটা চ্যানেলে আপনারা ফলো করবেন খুব এই এতটুকু আর কি চাওয়া আপনাদের কাছে কিছু চাই না তো আজকের ভিডিওটা মোটামুটি এখানেই সমাপ্ত করছি আর আজকে যেটা আরকি হাতি এখানে এসেছে তো টোটাল আমরা আঠারোটা হাতি দেখতে পারলাম আরো আরকি জঙ্গলে ছড়িয়ে রয়েছে তো দর্শক মোটামুটি আজকে এখানেই সমাপ্ত করছি কারণ সময় শেষ আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ততক্ষণ আরকি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম